হ্যালো বন্ধুরা, SHM বাংলায় আপনাকে স্বাগতম। প্রাচীনকাল থেকেই পৃথিবীর বুকে জাদুটোনা মায়া, অদ্ভুত শক্তি, অলৌকিক অনেক ঘটনা ঘটেই চলছে। অনেকে এসব বিশ্বাস করে, আবার অনেকেই করে না। এমন অনেক বহু ঘটনা প্রচলিত আছে সুদূর প্রাচীনকাল থেকেই। এরই মধ্যে সবচেয়ে রহস্যময় বহু ঘটনা রচিত আছে বই বা পুস্তক অথবা পাণ্ডুলিপিকে ঘিরে। বৈনিক পাণ্ডুলিপির পর শয়তানের বাইবেল নামক বিশালাকার পাণ্ডুলিপিটি এক অনন্য রহস্য হয়ে কালের বুকে টিকে আছে আজও। আর আমি আজকে আপনাদের সাথে শয়তানের বাইবেল নামক বই সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা জট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সবার আগে এরকম রহস্যময় ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। গভীর রাত্রি, নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে কোনো মানুষজন জেগে নেই, শুধু জেগে আছেন একজন হতবাগা সন্ন্যাসী। তিনি একাকী জেগে আছেন এক বন্ধ কারাগারে, কিন্তু তিনি অলস বসে নেই। তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই চলছেন, তামার কোনো লক্ষণও নেই। ওদিকে কারাপ্রহরী রাত্রি শেষ প্রহরের ঘণ্টা বাজিয়েই চলছে। রাত শেষ হয়ে আসছে, কিন্তু লেখা শেষ হচ্ছে না। সন্ন্যাসীর চেহারা বয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রাতের মধ্যে লেখা শেষ করতে না পারলে পরদিন ভোরেই সন্ন্যাসীর গর্দান যাবে। নিরুপায় সন্ন্যাসী বুঝতে পারলেন, পৃথিবীর কোনো মানুষ এক রাত্রির ব্যথর এই বই শেষ করতে পারবে না। এখন তার কাছে একটাই পথ খোলা আছে, আর বাবার সময় নেই। সন্ন্যাসী এক পাশে বসে মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। সন্ন্যাসী আশা ছেড়েই দিলেন। ঠিক তখন এক দমকা হাওয়ায় কারাগারের সব মশাল নিভে গেল। অন্ধকার কারাগারে তার সামনে এক অদ্ভুত ছায়ামূর্তির উদ্ভব হলো। ভীত সন্ন্যাসী খাদ্যে খাদ্যে লুটিয়ে পড়ল ছায়ামূর্তির পায়ে। সে ছায়ামূর্তি আর কেউ নয়, স্বয়ং শয়তান। সন্ন্যাসী শয়তানের কাছে হাত জোর করলেন, অনুরোধ করলেন বইটি বুর হওয়ার পূর্বেই শেষ করে দিতে। শয়তানও তার কথায় রাজি হয়ে গেল, কিন্তু একটি শর্ত বেঁধে দিল। বিনিময়ে সন্ন্যাসীর আত্মা শয়তানকে উৎসর্গ করতে হবে। বেচারা সন্ন্যাসী উপায় না দেখে রাজি হয়ে যায়। জিতেও যেন হেরে গেলেন তিনি, আর তার সামনে বিকট শব্দে হাসতে থাকে শয়তান। সেই হাসির শব্দে কানে তালা লেগে যাওয়ার পালা। শয়তানের হাসির শব্দে রাত্রির নীরবতা ব্যঙ্গে চুরমার হয়ে গেল। পরদিন রাজদরবারে বিশাল পাণ্ডুলিপি নিয়ে হাজির হলেন সন্ন্যাসী। রাজদরবারের সবাই তাজ্জব বনে গেল। স্বয়ং রাজা অবাক হয়ে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। তিনি প্রশ্ন করলেন সন্ন্যাসীকে, এটা কি সন্ন্যাসী? ক্লান্ত সন্ন্যাসীর টুটের কোণায় হাসি ফুটে উঠল। তিনি স্থানীয় ভাষায় বলে উঠলেন, কোডেক্স গিগাস, যার অর্থ বিশাল বই। সেই বিশাল বইয়ে বিশ্বের সমস্ত জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন এই সন্ন্যাসী। কি অবাক কাণ্ড! সভাসদরা উত্তেজনায় কানাগানি করতে লাগল। রাজার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। কথা মতো তিনি সন্ন্যাসীকে মুক্তি দিলেন। মুক্তির ফরমান হাতে নিয়ে কারাগার থেকে বের হয়ে হাঁটতে লাগলেন তিনি। তিনি আজ মুক্ত। ঠিক তখন পথের মধ্যে লুটিয়ে পড়লেন সন্ন্যাসী। দূর থেকে বিকট শব্দে হাসতে থাকল শয়তান। সে আজ জয়ী হয়েছে, আজ তার আনন্দের দিন। শয়তানের বাইবেল নামে পরিচিত বিখ্যাত পাণ্ডুলিপি কোডেক্স গিগাস নিয়ে এমন অনেক গল্প প্রচলিত আছে সেই ত্রয়োদশ শতাব্দী থেকে। গল্পের সাক্ষী কেউ বেঁচে নেই, তাই এর সত্যতা নির্ণয়ে মানুষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে আরও রোমাঞ্চকর তত্ত্ব বেরিয়ে আসতে থাকে। তবে কি এটি আসলেই শয়তানের বাইবেল? চলুন জানা যাক। কোডেক্স গিগাস কি বিশাল পুস্তক? এর দ্বারা বইটির বিশালতার কথা বোঝানো হয়েছে। বইটি দেখতে যেমন বড়, তেমনই অজনেও ভারী। বইটিতে গাদার চামড়া দিয়ে তৈরি মোট 310 পৃষ্ঠা ব্যবহৃত হয়েছে। বইটির দৈর্ঘ্য প্রায় 37 ইঞ্চি এবং প্রায় 20 ইঞ্চি। 165 পাউন্ড ভারী বইটি প্রায় 8.7 ইঞ্চি মোটা।
কারো পক্ষে বইটি একা বহন করা সম্ভব নয়। বীরত্ব দেখিয়ে কেউ চেষ্টা করলে গুরুতর আহত হবার সম্ভাবনা রয়েছে। বইটির শেষের দিকে অনেকগুলো পৃষ্ঠার হদিশ মিলেনি। ইতিহাসবিদদের মতে ইচ্ছাকৃতভাবে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আবিষ্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে কোডেক্স গিগাস সবচেয়ে বড় পাণ্ডুলিপি। কিন্তু কী কারণে একে শয়তানের বাইবেল বলা হয়, এর পেছনের গল্পটা কী, এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সন্ন্যাসীর গল্পে। চোখ মেলে তাকাতে হবে আরেকটু পেছনে। প্রচলিত গল্প অনুযায়ী বর্তমান চেক প্রজাতন্ত্রের কোনো এক রাজার আমলের কথা। সময়টা তখন 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি। রাজ্যের এক সন্ন্যাসী খুব গুরুতর অন্যায় করে বসেন। তাকে রাজার কাছে আনা হলো বিচারের জন্য। রাজা তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন, কিন্তু সন্ন্যাসী রাজার কাছে আর্জি করলেন তাকে যেন শেষবারের মতো একটি সুযোগ দেয়া হয়। বিনিময়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দেবেন। রাজা তার প্রস্তাবে রাজি হলেন ঠিকই, কিন্তু তাকে সময় দিলেন মাত্র 1 রাত। সন্ন্যাসী রাজি হলেন, তিনি কাজে লেগে গেলেন, কিন্তু টানা 1 রাত্রি লেখার পরও সেই পাণ্ডুলিপি শেষ করা সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত সন্ন্যাসী নরকের রাজপুত্র লুসিফারের নিকট সাহায্য প্রার্থনা করেন। লুসিফার তার প্রস্তাবে রাজি হয়। বিনিময়ে সন্ন্যাসী নিজের আত্মা উৎসর্গ করে দিলেন লুসিফারের প্রতি। লুসিফার এক মুহূর্তের মধ্যে সেই পাণ্ডুলিপির কাজ শেষ করে দিল, কিন্তু ফিরে যাওয়ার পূর্বে রেখে গেলেন তার স্বাক্ষর। পাণ্ডুলিপির 209 পৃষ্ঠায় তার স্বাক্ষরস্বরূপ এক কদাকার শয়তানের ছবি অঙ্কিত হয়েছে। তার ঠিক বিপরীত পৃষ্ঠায় আঁকা হয়েছে স্বর্গীয় শহর জেরুজালেমের ছবি। সেই ছবির কারণে এর নাম হয়ে গেল শয়তানের বাইবেল। তখনকার যুগে শিল্পকর্মে শয়তানের প্রতিকৃতির ব্যবহার বিরল ছিল না। প্রায়ই শয়তান এবং তার অভিশপ্ত শিষ্যদের ছবি ব্যবহৃত হতো, কিন্তু পাণ্ডুলিপির শয়তানের প্রতিকৃতি ছিল একটু আলাদা টাইপের। এখানে শয়তান ছিল সম্পূর্ণ একা এবং নগ্ন। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এর ইতিহাসে সত্যতা যাচাই করেছেন। প্রচলিত কাহিনী অনুযায়ী বইটি লেখতে সময় লেগেছিল মাত্র 1 রাত, কিন্তু বিজ্ঞানীরা এই তত্ত্বের সাথে একমত নন। সুইডেন জাতীয় গ্রন্থাগারের গবেষকদের মতে, যদি লেখক পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন 6 ঘন্টা করে লিখেন, তাহলেও বইটি শেষ করতে তার লেগে যাবে প্রায় 30 বছর। বিজ্ঞান সন্ন্যাসী আর লুসিফারের গল্পকে মানতে নারাজ, কিন্তু হাতের লেখা পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে পাণ্ডুলিপিটি একজনের দ্বারাই লেখা হয়েছে। বাইবেলে লাল, নীল, হলুদ এবং সবুজ রঙের কালি ব্যবহার করা হয়েছে। ছবিগুলোর ক্ষেত্রেও এই রঙগুলোই ব্যবহৃত হয়েছে। শয়তানের বাইবেল নামটা শোনা করতে গিয়ে সবার মাথায় একটাই প্রশ্ন, কী লেখা আছে এর ভিতর? ইতিহাসবিদরা ইতিমধ্যে পুরো পাণ্ডুলিপির লেখা উদ্ধার করে ফেলেছেন। তাদের মতে কোডেক্স গিগাস একটি মধ্যযুগীয় জলজ্যান্ত বিশ্বকোষ। পুরো বাইবেলটি লেখা হয়েছে ল্যাটিন ভাষায়। বাইবেলটি ঘেঁটে ইতিহাসবিদরা অনেক মজার কিছু তথ্য পেয়েছেন। পুরো পাণ্ডুলিপিতে মাত্র 2টি ছবি অঙ্কিত হয়েছে, নরকের রাজপুত্র লুসিফার এবং স্বর্গীয় শহর জেরুজালেম। ছবিতে লুসিফারকে সামনের দিকে সামান্য ঝুঁকে থাকা অবস্থায় আঁকা হয়েছে, তাই হঠাৎ করে এর দিকে তাকালে মনে হবে লুসিফার বুঝি বই থেকে বের হয়ে ঝাঁপিয়ে আসছে। বইয়ের এক পাতায় চুর ধরার জন্য বেশ কার্যকরী 2টি জাদুমন্ত্র বাতলে দেওয়া হয়েছে। চুর ধরতে আগ্রহীরা সেটি লুফে নিতে পারেন, তবে অবশ্যই তাকে ল্যাটিন ভাষা জানতে হবে। শয়তানের আসর থেকে মুক্তি পেতে বিভিন্ন অদ্ভুত রীতির বর্ণনা তুলে ধরা হয়েছে বইটিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আর আজকের পর্বে শয়তানের বাইবেল নামক বইটির প্রচলিত গল্প সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে পাঠিয়ে দিন প্রিয়জনদের কাছে। পরবর্তী ভিডিওর জন্য আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে আরও উৎসাহ দেবে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।